হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা যখন মুভিতে বা কোনো সংসেতে বা ইন্টারনেটে কোনো ভিডিও দেখি যেটাকে আমাদেরকে দেখে নিয়ে আলাদা একটু মনে হয় কি এই জিনিসটা কেমন করে শ্যুট করেছে বা সেই জিনিসটা কী হচ্ছে, তো তখন আমরা কিউরিয়াস হয়ে যাই কি এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। তো চলুন আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কিছু ভিডিও ফরম্যাটস বা ভিডিও ক্যাপচারিং কি, এই জিনিসগুলোকে কেমন করে ক্যাপচার করা হয় বা এই জিনিসগুলোর নাম কি হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করব তিন রকমের ভিডিও ফরম্যাটিংস, মানে আজকালকার যে ট্রেন্ডিং তিন রকমের ভিডিও ক্যাপচারিং টাইপ হচ্ছে সেগুলোর ওপরে। তো চলুন প্রথম ফরম্যাটটাকে দেখি, দ্যাট ইজ সিনেম্যাটিক শট। সিনেম্যাটিক শর্টসকে মেনলি ইউজ করা হয় সংসের ওপরেতে, আর আজকালকার ব্লগার সিনেম্যাটিক শর্টস নিজের ব্লগেতে ইনক্লুড করে, কারণ কোনো জায়গাকে বা কোনো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটকে একটা বেস্ট ওয়ে হচ্ছে দেখাবার নিজের ভিডিওতে থ্রু সিনেম্যাটিক শট। এবার সিনেম্যাটিক শট নেওয়ার জন্য কী কী রিকোয়ারমেন্টস আছে? সিনেম্যাটিক শর্টসেতে মেনলি হয় তোমার লাইটিংয়ের কাজ আর তোমার স্পিডের কাজ, মানে সেই ভিডিওটাতে একটা মোশনটা যেন স্লো হয়ে যায়। ফর এক্সাম্পল, কেউ যদি হাঁটছেও সেই হাঁটাটাকেও একটা স্লো মোশনেতে, ফ্লুইডিক মোশনে দেখিয়ে নিয়ে সিনেম্যাটিক শর্টসের থ্রু ওইটাকে আরও ভালো করা যেতে পারে, আরও ইমপ্রেসিভ ওই ভিডিওটাকে বানানো যেতে পারে। আর সিনেম্যাটিক শর্টকে শ্যুট করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনি 60 FPS বা ওর চেয়ে বেশি ফ্রেম রেটসেতে নিজের ভিডিওকে শ্যুট করবেন, আর এডিটিংয়ের সময় সেই ভিডিওটাকে স্লো ডাউন করে দেবেন তার স্পিডকে, তাতে যেন ওই ফুটেজটা খুব ভালো দেখায় অ্যাজ কম্পেয়ার টু নর্মাল। আর তারপরে যেটা মেন কাজ থাকে সিনেম্যাটিক ভিডিও বানাবার জন্য, সেটা হচ্ছে কালার গ্রেডিং, যেখানে কি ভিডিওটার অ্যাকচুয়াল যে কালার হচ্ছে, মানে নিউট্রাল কালার যেটাকে আমরা বলি ভিডিওগ্রাফি এতে, সেই নিউট্রাল কালার থেকে আলাদা কালার দেওয়া, জেনারেলি কোনো একটা স্পেসিফিক কালারকে চেঞ্জ করে দেওয়া বা কালার টুইকিং যেটাকে বলা হয়, আর সঙ্গে অ্যাড করে দেওয়া ওপর বা নিচেতে ব্ল্যাক বার্স, যাতে কি ভিডিওটা আরও বেশি ভালো লাগে বা দেখতে জিনিসটা, তাতে কি জিনিসটা দেখতে আলাদা মনে হয় অ্যাজ কম্পেয়ার টু নর্মাল ভিডিওস। তো নেক্সট যে ভিডিও ফরম্যাট হচ্ছে সেটা হচ্ছে টাইমল্যাপস। টাইমল্যাপস কী করে শ্যুট করা হয় আর টাইমল্যাপস কী হচ্ছে চলুন দেখি। টাইমল্যাপস মেনলি হচ্ছে কি নিজের ক্যামেরাকে একটা ফিক্স অ্যাঙ্গেল, ফিক্স হাইট আর ফিক্স অবজেক্টের ওপরে ফোকাস করে দিয়ে ওর থেকে রিপিটেড একটা ইন্টারভাল অফ টাইমেতে ফ্রেমসকে ক্যাপচার করা, আর দিয়ে একসঙ্গে সব ফ্রেমগুলোকে প্লে করে দেওয়া, তাতে কি হয় যেন মনে হবে কি জিনিসটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সে ফর এক্সাম্পল, যদি কোনো ফ্রেমকে 2 সেকেন্ডসের ইন্টারভ্যালেতে ক্যাপচার করা হচ্ছে, তারপরে ওইটাকে প্লে করে দেওয়া হচ্ছে, তো ওইটা যেই ভিডিও আউটপুট দেয় সেটাকে বলা হয় টাইমল্যাপস। আর টাইমল্যাপসের পর আমরা দেখব এবার হাইপারল্যাপস। হাইপারল্যাপস কি হচ্ছে? হাইপারল্যাপস হচ্ছে টাইমল্যাপস ইন মোশন, মানে যে জিনিসটা আপনি টাইমল্যাপসে ক্যাপচার করছেন আর টাইমল্যাপসের মধ্যে যদি আপনি মোশন দিয়ে দিচ্ছেন, মানে যেই ক্যামেরার পজিশন হচ্ছে ওটা একটা স্পেসিফিক ইন্টারভাল অফ টাইমেতে স্পেসিফিক ডিস্টেন্স চেঞ্জ করছে, তাহলে সেইটাই হয়ে যাচ্ছে হাইপারল্যাপস। আর হাইপারল্যাপস শ্যুট করা টাইমল্যাপসেরই মতন, শুধু টাইমল্যাপস আর হাইপারল্যাপসেতে ডিফারেন্স হয় কি ক্যামেরাটাও ফ্রেম বাই ফ্রেম মুভ করতে থাকে একটা সিঙ্গেল ডাইরেকশনেতে। তো ফ্রেন্ডস, এই ছিল আমার ভিডিও অ্যাবাউট ভিডিও ফরম্যাটস। আজকালকার মেনলি ব্লগার্সরা এই তিনটে ফরম্যাটকে ইউজ করে নিজের ভিডিওসেতে, যার জন্যই কি ওদের ভিডিওস আরও বেশি ডেকোরেটেড মনে হয়। এবার কথা হচ্ছে, এটাতে যত বেশি তুমি নিজের নিউ আইডিয়া ইমপ্রুভ করতে পারবে, ততই কিন্তু এই জিনিসটা আরও বেশি ডেকোরেটেড মনে হবে। তো আমার ভিডিওটা যদি আপনাকে পছন্দ হতো তাহলে লাইক করে দেবেন, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, তাকে ওনারাও জানতে পারে এই জিনিসটার ব্যাপারে। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসছেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপে দিন, তাতে আমি যখন নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন যাবে সর্বপ্রথম। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।